টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না জান। বাংলা আবার চ্যানেল টলিউড সিক্রেটস, আজকে টলিউডের পাঁচটি টপ নিউজ কি কি চলুন দেখে নেওয়া যাক। টলিউডের এখন সব থেকে বেশি চর্চিত বিষয় রাজ শুভশ্রীর বিয়ে। 11ই মে বাওয়ালির রাজবাড়িতে তারা গাঁট ছাড়া বাঁধি চলেছেন এবং ইতিমধ্যেই রাজ ও শুভশ্রী বিয়ের সুন্দর সাবেকি কার্ড চলে এসেছে আপনাদের সামনে। মিনিদের এন্টারটেইনমেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন, হইচই আনলিমিটেডেও তার দেখা মিলছে না, কিন্তু কারণ কি এখনো জানা যায়নি। ইতিমধ্যেই মিনি চক্রবর্তীর নতুন ট্যাটু নিয়ে পড়ে গেছে শোরগোল। আহারে মন এবং মাটি ছবি ট্রিজার ইতিমধ্যে রিলিজ করে গেছে। এই ছবির নায়িকা পাওলি দাম শাড়ি থেকে শুরু করে বিকিনি শট সবেতেই তিনি মোহময়ী। সম্প্রতি অনিরুদ্ধ চাকলাদারের মেকআপে বঙ্গ নারী হিসেবে দেখা মিলল তার একটি ইভেন্টে। রিদ্ধিমা গৌরব রাজ শুভশ্রীর পর কি এবার গাছ ছড়া বাঁধতে পারেন তাদের অত্যন্ত কাছের বন্ধু সৌরভ অনন্দিতা? হ্যাঁ, গুটি মলারে বিয়েটা সারলেও বাস্তবে এখনো শুধু সময়েরই অপেক্ষা। অনিন্দ্য সরকারের পরিচালনায় তার পরবর্তী ছবি আসছে ওয়াচমেকার। ছবিটি মূলত তৈরি করা হয়েছে ফেস্টিভ্যালের জন্য। এই ছবিতে ঋতব্রত এবং নিতাবরীকে অভিনয় করতে দেখা যাবে। এই ছবির বিষয়টি হলো একটি অদ্ভুত বা আর পাঁচটা বিষয়ের থেকে আলাদা। ছবির বিষয়টা হলো অনিন্দ্য সরকার একটি ঘড়ি আবিষ্কার করেছেন যা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করেছে। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।